স্বাস্থ্যবিধি না মানার মাশুল মৃত্যুতে করোনায় রাজধানীর বাইরেই 218 প্রাণহানি কঠোর বিধিনিষেধেও ব্যক্তিগত গাড়ির দখলে সড়ক গাদাগাদি করে ফেরি পারাপার দ্বিতীয় চালান এলেই অ্যাস্ট্রোজেনেকার টিকাদান শুরু ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচির নির্দেশনা প্রধানমন্ত্রীর নিয়োগ পাবেন 4000 চিকিৎসক ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা ডেঙ্গু নিয়ন্ত্রণে কাল থেকে বাড়ি বাড়ি অভিযান জনসম্পৃক্ততার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা পদ্মা সেতু ঝুঁকিমুক্ত রাখতে শিমুলিয়া ঘাট মাওয়াতে সরিয়ে নেওয়ার সুপারিশ তদন্ত কমিটির চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে দু সপ্তাহে 3টি লাইটারের জাহাজ ডুবি এবং কাপড়ের ভাঁজে ভাঁজে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল সহ 8 দেশের মুদ্রা পাচারের চেষ্টা একজন গ্রেফতার 2 বছরে ভ্রমণ করে 65 দেশে সময় সংবাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন করোনায় চরম বিপর্যয়ের মুখে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো 24 ঘন্টায় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে প্রাণহানি 2 শতাধিক সর্বোচ্চ মারা গেছেন ময়মনসিংহে 23 জন আর শনাক্তের হার সবচেয়ে বেশি বরিশালে 46.84%। হাসপাতালে শয্যা না পেয়ে রোগী নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকেই ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করোনা ভাইরাস এখন শহর ছেড়ে ভয়াবহ রূপ নিয়েছে গ্রামাঞ্চলেও হাসপাতালগুলোতে গ্রামের অনেক রোগী আসছেন শেষ মুহূর্তে মানুষের অসচেতনতায় বেড়েই চলেছে সংক্রমণের হার শয্যা আর অক্সিজেন সংকটে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে রোগী নিয়ে ছুটছেন স্বজনরা তারপরও কঠোর বিধিনিষেধ মানছেন না ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ 23 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ময়মনসিংহেরই 15 জন হাসপাতালের পিসিআর ল্যাবে 1263টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 370 জন রোগীর প্রচুর চাপ তো আমরা কিন্তু ফ্লোরে আছি আইসিইউতে বর্তমানে যে সিরিয়াল আছে সিরিয়াল দেখতে দেখতে অনেক রোগী মারা যেতেছে 24 ঘন্টায় খুলনার হাসপাতালগুলোতে 18 জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে খুলনার 7 জন ঝিনাইদহের 2 জন এবং নড়াইল ও বাগেরহাটের 1 জন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া 17 জনের মধ্যে রাজশাহীরই 12 জন তবে শনাক্তের হার ও রোগী ভর্তির সংখ্যা কমেছে অন্যদিকে বগুড়ার 3টি হাসপাতালে মারা গেছেন 17 জন এর মধ্যে জেলারই 16 জন অনেক দর্শনার্থী আসে একটা রোগীর সাথে 4-5 জন করে অলরেডি ঢুকে যাচ্ছে আইসিইউ কেবিন এ পর্যাপ্ত প্রয়োজন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 16 জন তাদের মধ্যে বরিশালের 9 জন শনাক্তের হার সর্বোচ্চ 46.84%। আইসিইউ আমার বাবার জন্য আমরা আজকে 10 দিন অনেক চেষ্টা করতেছি কিন্তু পাই না নতুন হটস্পট কুমিল্লায় 15 জনের মৃত্যু হয়েছে করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 1701টি নমুনা পরীক্ষায় শনাক্ত 701 জন এদিকে সিলেট মেডিকেলেও 10 জনের মৃত্যু হয়েছে করোনা ও উপসর্গ নিয়ে 12 জন করে মারা গেছেন চট্টগ্রাম কুষ্টিয়া ও যশোরে 3টি জেলারই শনাক্তের হার 40% কম ওষুধপত্রগুলো যদি সরকার কর্তৃক দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে চিকিৎসা করাটা মানুষের জন্য খুব সহজ হয়ে যায় এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুর চুয়াডাঙ্গা ও চাঁদপুরে 8 জন করে এবং ফেনীতে 7 দিনাজপুরে 6 সাতক্ষীরায় 5 লালমনিরহাট টাঙ্গাইল ও রংপুরে 4 জন করে মারা গেছেন আহসানুল করিম সময় সংবাদ দ্বিতীয় চালান এলেই অ্যাস্ট্রোজেনেকার টিকাদান শুরু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর চলতি সপ্তাহে চূড়ান্ত হবে প্রয়োগ পরিকল্পনার পাশাপাশি দিনক্ষণ এছাড়া মাসে 1 কোটি মানুষকে টিকা দিতে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্রীয় সম্প্রসারণের পাশাপাশি কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে ইপিআই কর্মীদের দেশে সব কেন্দ্রে এখন বন্ধ অ্যাস্ট্রাজেনেকার টিকাদান দ্বিতীয় ডোজের অপেক্ষায় 15,22,000 মানুষ আশার আলো জাগাচ্ছে কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসা প্রায় 2.5 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা মাসখানেকের মধ্যে আরও 37 লাখ আসার কথা দ্বিতীয় ধাপে অ্যাস্ট্রাজেনেকা প্রদানে এখনও চূড়ান্ত হয়নি কর্মপরিকল্পনা সম্ভাবনা আছে আগামী সপ্তাহে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করার তবে কার্যক্রম সাবলীল রাখতে পরবর্তী চালানের অপেক্ষায় স্বাস্থ্য অধিদপ্তর কিভাবে আমরা দিব এইটার এখন পরিকল্পনা চলছে এবং এটা এই সপ্তাহে আমরা ফাইনাল করে ফেলতে পারবো কারণ অল্প কয়টা দিয়ে শুরু করলে বাকিদের মধ্যে একটা হইচই লাগবে কে আগে দিবে কে পরে দিবে আর বাকি যেটুকু আমরা এক্সপেক্ট করি এটা যদি এসে যায় একসঙ্গে আমরা শুরু করি তাইলে হ্যাসেলটা কম হয়
এদিকে আগামীতে প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের কাজ চলছে বলে জানাই স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কর্মীদেরও যুক্ত করা হচ্ছে কার্যক্রমে। এইবারের যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু এই যে আমাদের দক্ষ যে জনগোষ্ঠীটি আছে তারা কিন্তু এখনও এখানে কাজ করতে শুরু করেননি। এটি কেবলমাত্র কিন্তু হাসপাতাল ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক করা হয়েছে। এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা আমাদের প্রচলিত ইপিআই কর্মসূচিতে যারা কাজ করেন তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে নেন, তাহলে 1 কোটি টিকা দিতে পারবার আশাটি মোটেও উচ্চাশা নয়, এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা, এইটি দেবার মতন সক্ষমতা আমাদের আছে। এদিকে টিকা নেয় আগ্রহ বাড়াতে আগস্টের দ্বিতীয় সপ্তাহে চলবে 6 দিন ব্যাপী প্রচারণা। সে সময় কেবল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবেন 60 লাখ মানুষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ড পর্যায়ে কোভিড টিকাদান কর্মসূচি জোরদার করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি আরও জানান, মহামারী মোকাবিলায় দ্রুত 8,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। ভারত থেকে প্রতি সপ্তাহে 200 টন অক্সিজেন আসবে বলেও জানান মন্ত্রী। অনিশ্চয়তা কাটিয়ে দেশে আসতে শুরু করেছে টিকা। অক্সফোর্ডের 3 কোটি, সিনোফার্মের 3 কোটি, জনসনের 7 কোটি, রাশিয়ার 1 কোটি, কোভ্যাক্সের মাধ্যমে 6 কোটি 80 লাখ, প্রায় 21 কোটি ডোজের মাধ্যমে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। তৃণমূল পর্যায়ে টিকা নিশ্চিতে বাড়াতে হবে সক্ষমতা। ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সহজলভ্য করতে হবে করোনা পরীক্ষা, চিকিৎসা ও টিকাদান। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। বৈঠকে গুরুত্ব পায় কঠোর বিধিনিষেধ মানানোর বিষয়টিও। কোথাও লকডাউন না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই বর্তমানে। যারা বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লকডাউন মানানোর জন্য যারা দায়িত্ব আছে তাদেরকে আরো কঠোর হইতে হবে, জরিমানাও করা হচ্ছে, জেলেও পাঠানো হচ্ছে, তারপরেও এটা মানছে না, কিন্তু এটা মানাতে হবে, এটা ছাড়া দ্যার ইজ নো অল্টারনেটিভ। জনগণ যদি সচেতন না হয় তাহলে পরে তো আপনার ভয়াবহ পরিণতি, আপনার হাসপাতালে জায়গা হবে না, আপনার ইকোনমিতে এফেক্ট করে যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান ভারত থেকে প্রতি সপ্তাহে 200 টন অক্সিজেন আসবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশন ও মৌখিক পরীক্ষা ছাড়াই দ্রুত 4,000 চিকিৎসক ও 4,000 নার্স নিয়োগ দেওয়া হবে। আমাদের পুলিশ বাহিনী, আর্মি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ব্যক্তিগত গাড়ির দখলে রাজধানীর সড়ক। নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন বেপরোয়া মানুষ, পায়ে হেঁটেই অনেকে ফিরছেন ঢাকায়। চেকপোস্টের জবাবদিহিতায় আইন শৃঙ্খলা বাহিনীকে অনেকেই দিচ্ছেন মিথ্যা তথ্য। এদিকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। অ্যাম্বুলেন্স এখন রোগী নয়, বহন করছে যাত্রী। রোগীর সাথে আসছেন বাড়তি 3-4 জন মানুষ। জরুরি পণ্য বহন, সরকারি দপ্তর আর জরুরি সেবার নামে রাস্তায় নামছেন অনেকেই। আর এদের সামাল দিতে নাজেহাল নজরদারির দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনী। টিকা দিতে চাইবে, গাড়ি হইছে স্পেশাল বাইর গাড়ি, এর জন্য বলছে আর কি, করোনা টেস্টের জন্য। বিদেশ যাত্রী আমার অনলাইন বিজনেস, তো এর আমার পার্সেল দিতে হয়। আমাদের ওই ওয়াশার বিলটা দিতে হবে 28 তারিখ লাগবে, এটা দায়িত্ব হচ্ছে আমার হাতে। কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে, অনেকটাই বেড়েছে অযাচিত আনাগোনাও। বিপদে পড়ছি আমরা, একটু মানে এখানে ঢাকায় কাজ করে কাজকর্মে যেতেছি। পায়ে হেঁটে ব্রিজ পার হচ্ছে, তাদের জীবন তাগিদের জন্যই হোক, যে কোনো কারণে তারা দেখছে যে পায়ে হেঁটে পার হচ্ছে, কিন্তু গাড়ির সংখ্যা যে বেশি তা কিন্তু না। অগণিত মানুষ রাস্তায় বের হচ্ছে, তারা বিভিন্ন কারণ উল্লেখ করছে, হাসপাতালে যাওয়ার জন্য, তারপর টিকা নেওয়ার, কোভিড-19 ভ্যাকসিন নেওয়ার, এই নানাবিধ কারণ উল্লেখ করছে। সংশ্লিষ্টরা বলছেন সাধারণ মানুষ সচেতন না হলে কঠোর বিধিনিষেধ পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে না। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। করোনার মধ্যে ডেঙ্গুর হানা, রোগী বাড়লেও রাজধানীতে বাড়েনি সচেতনতা। বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে গেলেই মিলছে এডিসের লার্ভা। চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে হাসপাতালগুলোকে। কীটতত্ত্ববিদরা বলছেন এডিস নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে না পারলে সফলতা আসবে না। এদিকে কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে 2 সিটিতে শুরু হবে অভিযান। তাজওয়ার মাহমুদের রিপোর্ট।
এই করোনা মহামারীতেই নগর জুড়ে নতুন আতঙ্ক ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত দুই দিনে রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 209 জন। পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেই এরই মধ্যে একদফা ক্রাশ প্রোগ্রামও করেছে দুই সিটি কর্পোরেশন। তবু সুফল মিলছে কই, বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা। কিছু নির্মাণাধীন ভবন তারা খুবই অসতর্ক, আমাদের এই এত কোটি কোটি টাকার প্রোগ্রাম তারা জাস্ট ব্যর্থ করে দিচ্ছে। এখানে যেটা পাওয়া গেছে এডিস মশার লার্ভা এবং খুবই পরিণত অবস্থায়, যেটা হয়তো আজকে কালকে এরা মানুষকে কামড়াতো। তো এই জন্য আমরা তাদেরকে 1,00,000 টাকা জরিমানা করছি এবং এটা সবার জন্য একটা মেসেজ। লকডাউনের কারণে, কোনো অসচেতনতার কারণে এটা হয়ে গেছে। চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন হাজারের বেশি রোগী, এর মধ্যে সবশেষ 24 ঘন্টায় হাসপাতালের বিছানায় ডেঙ্গু নিয়ে লড়ছেন প্রায় 700 জন। রোগীদের প্রতি পরামর্শ হচ্ছে যে জ্বরের শুরুতেই এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এটা ডেঙ্গু কিনা এটা পৃথক করা। কীট তত্ত্ববিদরা বলছেন কেবল অভিযানেই মিলবে না সুফল, দরকার সমন্বিত উদ্যোগ। আইনের একটা প্রয়োগ যে চাপ সেটারও দরকার আছে, কিন্তু শুধু আইন দিয়ে সব কিছু হবে না আর কি, এটা একটা সম্মিলিত ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে আর কি। চলতি বছর ডেঙ্গুতে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে অধিদপ্তর। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কার ঘটনায় গঠিত তদন্ত কমিটি 3টি সুপারিশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হচ্ছে সেতুকে ঝুঁকিমুক্ত রাখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া বা মাদারীপুরের বাংলা বাজার ঘাটকে সরিয়ে নেওয়া। এ অবস্থায় আগের মাওয়াতেই ঘাট স্থানান্তর সহজ ও বেশি উপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুর পিয়ারে ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির দেয়া রিপোর্টে 3 সুপারিশের একটি শিমুলিয়া ঘাট 2.5 কিলোমিটার পশ্চিমে মাওয়া অথবা মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে 8 কিলোমিটার দূরের শরীয়তপুরের মাঝিকান্দিতে সরিয়ে নেয়া। সংশ্লিষ্টরা মনে করছেন পদ্মা সেতুকে এড়িয়ে ফেরি চলাচলে মাওয়াতেই ঘাট স্থানান্তর বেশি উপযোগী হবে। প্যানেলটা পরিবর্তন করে দিলে সেতুর নিরাপত্তাটা নিশ্চিত, কারণ এই পদ্মা সেতু চালু হয়ে গেলে এই ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাবে, তাই না? সবচেয়ে আগে তো আমাদের পদ্মা সেতুর নিরাপত্তা এবং পদ্মা সেতু বিষয়ক কার্যক্রম, সেটাকে আমরা গুরুত্ব দিয়ে ঘাট স্থানান্তর করাটাকে আমরা বিবেচনা করব। বিশেষজ্ঞরা বলছেন উজানে থাকা বাংলাবাজার ঠিক রেখে শিমুলিয়াকে সরিয়ে উজানে আনাই যুক্তিযুক্ত, মাঝিকান্দিকে সরালে বিড়ম্বনা ব্যয় ও সময় বাড়বে। কাঁঠালবাড়ি ফেরিঘাট দুটি পদ্মা সেতুর আপস্ট্রিমে আছে, এত মাঝিকান্দিতে যদি ফেরি স্থানান্তর করা হয় তাহলে ফেরি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যাত্রীদের দুর্ভোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। অপর দুটি সুপারিশের মধ্যে রয়েছে পদ্মা সেতুর পাইল ক্যাপে রবার স্থাপন অথবা শিমুলিয়া বাংলা বাজার রুটের দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সাথে পাল্লা দিতে সক্ষম ফেরি চালানো। পদ্মা সেতু কর্তৃপক্ষ মনে করে ঘাট স্থানান্তরের ব্যাপারে আপত্তি থাকার কথা নয়। তারা যদি কোনো পরামর্শ দেয় সেটা আমরা ওদের একটা জবাব, আমাদের যুক্তিসঙ্গত জবাব আমরা দিব যদি আমাদের কোনো ইনভলভমেন্ট থাকে। শিমুলিয়ায় ঘাট স্থানান্তর হয় 2014 সালে। এর আগে ঘাটটি প্রায় 4 বছর ছিল মাওয়া চৌরাস্তার কাছে। 1986 সালে প্রথম চালু হওয়ার পর দুই যুগ ধরে এখানেই ছিল মাওয়া ঘাট। এটি সরিয়ে নেওয়ার প্রায় 11 বছর পরে আবার ফিরিয়ে আনার কথা উঠেছে। মুন্সিগঞ্জের মাওয়া পুরনো ঘাট থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বালুবাহী বাল্কহেড ও পণ্যবাহী কার্গো বোটের নিয়ন্ত্রণহীন চলাচলের পাশাপাশি লাইটারের জাহাজগুলোতে আধুনিক যন্ত্রপাতি না থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর কেন্দ্রিক পুরো নৌরুট ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। 2 সপ্তাহে 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে কোটি কোটি টাকার পণ্য নিয়ে 3টি লাইটারের জাহাজ। শাখা ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর হয়ে বহির্নোঙ্গরের এই নৌরুট দেখতে যতটা সহজ মনে হচ্ছে প্রকৃত অর্থে ততটা সহজ নয়। গত 2 সপ্তাহে এই রুটের 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে পণ্যবোঝাই 3টি লাইটারের জাহাজ। সবশেষ 13 জুলাই ডুবে পদ্মা সেতুর মালামাল নিয়ে এমবি হ্যাঙ্গেং 1 নামে একটি জাহাজ, এর আগে 10 জুলাই ডালবাহী এমবি ফুলতলা 1 এবং 3 জুলাই আমির শাহ নামে আরও একটি বালুবাহী জাহাজ ডুবে যায়। যেসব লাইটার ভেসেল আছে ওগুলো অত্যন্ত পুরাতন এবং স্পিডও কম থাকে, রেডার নাই এবং জিপিএসও খুব কম সংখ্যক জাহাজের ভিতরে আছে, চোখের আন্দাজের উপরে জাহাজটা চালায়। যখনই সমুদ্র উত্তাল হয় এবং স্রোত বেশি থাকে তখন তারা ওইখানে কন্ট্রোল করতে পারে না। বিভিন্ন দেশ থেকে আমদানি করা চাল, ডাল, গম,
চিনি, জ্বালানি তেল, সিমেন্ট ক্লিংকার, পাথর, কয়লা সহ নানা ধরনের পণ্য 250-এর বেশি লাইটারের জাহাজের মাধ্যমে এই রুট দিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হয়। দুর্ঘটনার ফলে কোটি কোটি টাকা যেমন ক্ষতি হচ্ছে, তেমনি অন্যান্য জাহাজ চলাচলের জন্য রুটটিও বিপজ্জনক হয়ে উঠছে। একটা লাইটার ধরেন ফার্স্ট থেকে 10 কোটি টাকা, একদম মালিক একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে। ডুবে গেলে জাহাজের মালিক কিন্তু এটাকে স্যালভেজ করতে তার প্রচুর ইনভলভমেন্টের ব্যাপার আছে। অনেক সময় স্যালভেজ করা যায়, অনেক সময় করা যায় না, এতে করে অনেক সময় অনেক জাহাজ মালিক দেউলিয়া হয়ে যায়। এই রুটের দুর্ঘটনার কারণ হিসেবে লাইটারের জাহাজের নানা ত্রুটি চিহ্নিত করেছে বন্দর কর্তৃপক্ষ। লাইটার ভেসেলগুলোর ভিতরে কোনো ওয়াটার টেপ সাবডিভিশন নাই, ওরা একটা ট্যাঙ্কের ভিতরে সব কার্গোগুলো নেয়, তখন সে অটোমেটিক জাহাজটা ক্যাপসাইজ হয়ে যায়, তখন জাহাজটা ডুবে যায়। দেশে বর্তমানে 2600 লাইটার জাহাজের নিবন্ধন থাকলেও নিয়মিত চলাচল করছে 1700, তবে অনুমোদনহীনভাবে চলাচল করছে আরও 100 বাল্কহেড ও কার্গোবোট। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যে কোনো লাইটারের জাহাজকে নদীবন্দরগুলোতে পৌঁছাতে হলে পাড়ি দিতে হয় সুদীর্ঘ বহিনঙ্গর, আর এই বহিনঙ্গর ক্রমশ জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা এড়াতে লাইটারের জাহাজগুলিকে একটি শৃঙ্খলার মধ্যে আনার কথা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে বহিনঙ্গর থেকে কমল দে, সময় সংবাদ। সিলেট 3 আসনের উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ওই আসনের 7 জন ভোটার ও 6 জন আইনজীবীর করা রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বিশেষ বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালতের স্থগিতাদেশের বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে অ্যাটর্নি জেনারেলকে বলেছেন হাইকোর্ট। বলেছেন করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ রয়েছে 5 আগস্ট পর্যন্ত, এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। 28 জুলাই এই আসনে উপনির্বাচনের ভোটের দিন ধার্য ছিল। কাপড়ের ভাঁজে ভাঁজে মিলল সৌদি রিয়াল সহ 8টি দেশের 2.5 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তল্লাশির সময় একজনকে আটক করা হয়, সে আন্তর্জাতিক চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এপিবিএন। সোমবার সকাল 6:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগেই গোপন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর গাজী নামে এক যাত্রীকে তল্লাশি করে এপিবিএন এর সদস্যরা। ছোট কাপড়ের ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে বিভিন্ন দেশের মুদ্রা। এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায় কাপড়ের ব্যবসায়ী গাজী আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য কিনা খতিয়ে দেখছেন তারা। প্রায় 11,20,000 সৌদি রিয়াল তার কাছে পাই, যার সব মিলিয়ে বাজারে বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 2.5 কোটি টাকা। ইস্তাম্বুল থেকে ইজিপ্টেরও টিকিট কাটা আছে তার, তো আমরা বলতে পারি যে উনি হয়তো সর্বশেষ মিশরে যেতে চাচ্ছিল। কীভাবে এই অর্থটা আসলো এবং এটা কীভাবে কোন কাজে খরচ হতো সেটাও আসলে তদন্ত সাপেক্ষে বুঝতে পারবো আমরা। আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা মালামাল ও মুদ্রা ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন একটা আছে যে সে এই $10,000 বেশি সে নিতে পারবে না, সে কেন আনলো এটা আমরা তার কাছ থেকে জেনে শুনে তারপরে আমরা আমাদের আইন অনুযায়ী তাকে ব্যবস্থা নিব, দরকার হলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করব। স্বর্ণ ও বিদেশি মুদ্রা চোরাকারবারীরা তুরস্ক রুটে সক্রিয় আছে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এর আগেও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল স্বর্ণ ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 7 মাস বন্ধ থাকার পর আগামী 10 আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি আরব। তবে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল ওমরাহ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। করোনা মহামারীর কারণে বিদেশি নাগরিকদের জন্য সাময়িক স্থগিত থাকা ওমরা পালন আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। পহেলা মহরম বা 10 আগস্ট থেকে বিদেশিদের ওমরা পালনের অনুমতি দেবে দেশটি। এরই মধ্যে রোববার থেকে সৌদি আরবে বসবাসরত মুসল্লিরা ওমরা পালনের অনুমতি পেয়েছেন। তবে আগামী মাস থেকে ওমরাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কোন কোন দেশ থেকে সেই তালিকা এখনো প্রকাশ করা হয়নি। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানায় ওমরা পালনের জন্য বিদেশ থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা অবলম্বন করা হবে। একই সঙ্গে মুসল্লিদের সৌদি সরকারের সকল নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি মুসল্লিদের অবশ্যই করোনা টিকার 2 ডোজ নিয়ে তারপর আবেদন করতে হবে। বয়স হতে হবে 18 বছরের ওপর।
করোনার কারণে গত সাত মাস দেশটির আভ্যন্তরীণ মুসলিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ওমরা পালনের বিশেষ সুযোগ পেয়েছেন। এর আগে গত বছরের পয়লা নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসলিরা ইবাদতের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিলেন, কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়। হজ এবং ওমরা পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। তবে মহামারী করোনার কারণে গেল দুই বছর নির্দিষ্ট সংখ্যক মুসল্লি হজ ও ওমরা করতে পেরেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্যবিধি না মানার মাশুল মৃত্যুতে, করোনায় রাজধানীর বাইরেই 218 প্রাণহানি, কঠোর বিধিনিষেধেও ব্যক্তিগত গাড়ির দখলে সড়ক, গাদাগাদি করে ফেরি পারাপার। দ্বিতীয় চালান এলেই অ্যাস্ট্রাজেনেকার টিকাদান শুরু, ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি, জোরদার নির্দেশনা প্রধানমন্ত্রীর, নিয়োগ পাবেন 4,000 চিকিৎসক। এবং ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা, ডেঙ্গু নিয়ন্ত্রণে কাল থেকে বাড়ি বাড়ি অভিযান, জনসম্পৃক্ততার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।